হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কর্মসংস্থান যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন 9ই নভেম্বর 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি যে এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, সঙ্গে দেখব এই যে 9ই নভেম্বর 2024 তারিখে যে কর্মসংস্থান যে পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সকল সমস্ত রকম আজকের এই একটি ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। দুই রকমের ভিডিও আজকে একটি ভিডিওর মাধ্যমে কভার করব, মানে এই মাসে যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেটাও দেখতে চলেছি, সঙ্গে এই 9ই নভেম্বর 2024 তারিখে যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকল কিন্তু আমরা দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখুন, ইতিমধ্যে আমরা, আর তার আগে বলে রাখি, এই যে পেপার, এই পেপারটির লিঙ্ক কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, যারা এখনও পাননি তো সেখানে আপনাদের যুক্ত হতে হবে, তারপরে কিন্তু পেপারটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই মাসে সেরা কয়েকটি চাকরি কিন্তু ইতিমধ্যে চলছে, যেটা আপনাদের জন্য বা আপনাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে প্রত্যেকটি, ঠিক আছে, এই যে 2024 শেষ হতে না হতে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে যে আবেদন, সেই সকল আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। ইতিমধ্যে 100+ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম পোস্টে মেল ফিমেল আবেদন করতে পারবেন, এমন কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কন্টিনিউ প্রত্যেকটি জেলাতে। ইতিমধ্যে আবারও একটি নতুন জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 100+ গ্রাম পঞ্চায়েতে টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে আবেদন কিন্তু শুরু হলো, মানে এটি আজকে থেকেই আবেদন শুরু হয়েছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। এর যে ভিডিও, এটি অলরেডি বানানো রয়েছে, তো অবশ্যই এর আগের দিনের ভিডিওটি আপনারা দেখলে পুরো ব্যাপারটি সেখানে বুঝতে পারবেন কোন জেলায় কীভাবে সেখানে নিয়োগ করতে চলেছে, তো সেটা অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এর যে লিঙ্ক, এটা যদি আপনারা খুঁজে না পাচ্ছেন এই চ্যানেলে ভিজিট করুন অথবা টেলিগ্রাম গ্রুপে যান, সেখানেও কিন্তু লিঙ্ক সহ যে অফলাইনের ফরম্যাটগুলি রয়েছে সকল সমস্ত কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটি এই মাসে সেরা একটি চাকরি। শুধুমাত্র আপনাদের জেলার নাম নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আপনাদের জেলাও কিন্তু খুব শীঘ্রই এই পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। পরবর্তীতে চলে আসব, এখনও পর্যন্ত বা আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট হয়ে যাবে, যেখানে কিন্তু পঞ্চায়েত এলাকায় কৃষক বন্ধু অফিসে ইতিমধ্যে 29,043 টাকা বেতনে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, জাস্ট ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকায়, পঞ্চায়েত এলাকায় যে কৃষক বন্ধু, যে সকল কৃষক ভাতাগুলি প্রদান করা হয় সেই সকল দপ্তরে বিশেষ করে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বা যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই, শুধু কী প্রয়োজন, 8 পাস। যদি 8 পাস থেকে থাকেন তাহলে আবেদন করা যাবে। এবার এখানে একটি কোয়েশ্চেন থাকতে পারে যে আমার 8 পাসের সার্টিফিকেট নেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল সমস্ত রকমই রয়েছে। তো দেখুন, 8 পাস যদি না থাকে সেক্ষেত্রে আপনার কাছে যদি 10 স্ট্যান্ডার্ড ডকুমেন্টসগুলি থেকে থাকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তাহলেও কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হচ্ছে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। যদি 8 পাসের ডকুমেন্টস থাকে ভালো, আর না থাকলে 10 পাসের যে ডকুমেন্টসগুলি রয়েছে আপনার কাছে, মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এই 3টে ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে তারপরে কিন্তু ফর্মটি তাড়াতাড়ি জমা করে দেবেন। বেতন দেখুন কী পোস্ট রয়েছে 8 পাসে, কোন পোস্ট, অর্ডারলি পোস্ট। ঠিক আছে, অর্ডারলি পোস্টের জন্য এখানে যে বেতনটি পেয়ে যাচ্ছেন 29,043 টাকা 2024 বলতে, মানে সব থেকে বড়ো চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এটি প্রকাশিত হয়েছে। মানে লাইফে আমি এরকম চাকরি কোনো দিন দেখিনি, কারণ কি, 8 পাস শিক্ষাগত যোগ্যতায় 1 নম্বর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 পাসের শিক্ষাগত যোগ্যতায়, তবে এখানে বেতন হাইলি রয়েছে, 29,043 টাকা কিন্তু এখানে বেতন আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এরপরে আপনাদের সকলের যেটা কোয়েশ্চেন থাকে বা কমেন্ট সেকশনে কমেন্ট থাকে যে রাত্রিদের সাথে প্রকল্পে কবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমরা তো শুনে আসছি যে এই প্রকল্প খুব শীঘ্রই আমাদের গ্রামীণ যে হাসপাতাল থেকে শুরু করে আপনাদের এলাকায় যে গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, প্রত্যেকটি, মানে আপনাদের এলাকায় এক কথায় যে হাসপাতালগুলি রয়েছে বিভিন্ন রকম, সেই সকল হাসপাতালে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হচ্ছে।
তো রাত্রিতে সাথী প্রকল্পে যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে, ঠিক আছে, ডিসেম্বর মাসের শেষের দিকে আপনারা কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন, যেখানে কিন্তু যেটা নাইট গার্ড, ডে গার্ড সঙ্গে আত্মরক্ষা কর্মী থেকে শুরু করে গ্রুপ ডি বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, বড় বড় হসপিটালগুলি রয়েছে, সেই সকল হসপিটালের মধ্যেই কিন্তু এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন রাত্রিতে সাথী প্রকল্পে। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু হাইট ওয়েট, যারা বিশেষ করে গার্ডের জন্য আবেদন করবেন, নাইট গার্ড, ডে গার্ড, সেক্ষেত্রে আপনাদের কিন্তু হাইট ওয়েট চেস্ট ছেলেদের বেলায়, বিশেষ করে মেলদের বেলায় এখানে কিন্তু লাগছে, ঠিক আছে। যেমন ধরুন যে আপনাদের যে ভিলেজ পুলিশ রয়েছে, হোমগার্ড রয়েছে এক কথায়, সেই সকল হোমগার্ডের মধ্যে যে শারীরিক যে মাপজোকটি প্রয়োজন পড়ে থাকে সেই সকল মাপজোক কিন্তু এখানে লাগবে, তেমন কিছু নয়, ঠিক আছে। তো এখানে শারীরিক মাপজোক এই জন্যই নেওয়া হচ্ছে কারণ কি, আত্মরক্ষার জন্য যেহেতু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে বা পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তার জন্য একটু স্বাস্থ্য বা হাইট এই সকল কিন্তু আপনাদের লাগবে ছেলেদের বেলায়। তো সেক্ষেত্রে এই চাকরিতে যখন আপনারা আবেদন করবেন, আপনাদের কিন্তু আপনাদের এলাকার যে বড় বড় পুলিশ অফিসারগুলি রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনাদের সবার প্রথমে ট্রেনিং করানো হবে, ঠিক আছে। ট্রেনিং করানোর পর তারপরে কিন্তু এই কাজটি আপনারা পাবেন। পরবর্তীতে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডিও অফিসে গ্রুপ সি, এটাও কিন্তু একেবারে রিসেন্ট চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এ নিয়ে আমি কালকে ভিডিও বানিয়ে দেবো, কারণ কি এটি রিসেন্ট প্রকাশিত হয়েছে গ্রুপ সি লেভেলের, যেখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন যে ব্লক অফিসে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। আর এই যে গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষক বন্ধু, এটাও কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, মানে এখানে যতগুলি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন কিন্তু করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন 100+ গ্রাম পঞ্চায়েতে, এখানে কিন্তু কি বলা হয়, যেহেতু গ্রাম পঞ্চায়েতে আবেদন, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয় সেই গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে গ্রাম পঞ্চায়েত, আপনার জেলার নাম ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ কি এখন থেকে গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তিগুলি আসতেই থাকবে। এরপরে দেখুন বিডিও অফিসে এই যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু গ্রুপ সি লেভেলের, যেখানে কিন্তু আপনাদের যদি বিএ পাস থাকে তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন, অথবা আপনাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। তবে এটি গ্রুপ সি লেভেলে, যেখানে কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এই ভিডিওটি আমি কালকেই আপনাদের সামনে আপলোড করে দেবো। এরপরে চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি চলছে, যেটা কিন্তু ইতিমধ্যে দুটো চাকরির বিজ্ঞপ্তি চলছে, যেটা আপনাদের এলাকার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র দেখতে পারবেন। আপনাদের অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের কথা আমি বলছি, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, দেখবেন 3-4খানা গ্রাম মিলে একটা যে ছোট্ট করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়, ফ্রিতে যেখানে ওষুধের ব্যবস্থা করা হয়ে থাকে, সেই সকল জায়গায় বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি এবং কি গ্রুপ ডির মতো বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েই চলেছে কন্টিনিউ। আপনাদের নিজ এলাকার মধ্যেই কিন্তু এই সকল কাজগুলি পাবেন, তবে বাইরে জেলাও কিন্তু এই সকল আবেদন করতে পারেন যদি কেউ এই সকল পোস্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন। তো এই হচ্ছে এই মাসের সেরা চাকরির বিজ্ঞপ্তি। যদি আপনারা আবেদন না করছেন সেক্ষেত্রে আপনার লস, কারণ কি এই মাসে আর কিছুদিন সময় রয়েছে, 4-5 দিনের মতন সময় পাবেন এই সকল আবেদন করবার জন্য। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে এসেছি কোথায়, কর্মসংস্থান যে পেপার, এর আগে যে ভিডিওটি আপনারা দেখলেন মানে পেপারটি দেখলেন সেখানে আমি বারবার বলেছি বা প্রথমেও বলেছি যে সেটা কিন্তু এই মাসে যে সকল চাকরির বিজ্ঞপ্তি ছিল সেই সকল আমি সেখানে দেখিয়ে দিলাম। এরপর আমরা কি দেখতে চলেছি যে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকলও কিন্তু দেখব। অনেকে অল্প ভিডিও দেখে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে চলে আসেন, সেটা আপনাদের লস, আমার কিছু নেই। দেখুন এখানে কি বলেছে, 9 নভেম্বর কর্মসংস্থান পেপারটির মধ্যে আমরা চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য কলকাতা পুলিশের, কলকাতা ও রাজ্য পুলিশের যে পরীক্ষা শুরু, ইতিমধ্যে কিন্তু যারা অনেকে আবেদন করে নিয়েছেন ইতিমধ্যে দেখুন আপনাদের যে পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু ডিসেম্বরে শুরু হতে চলেছে। কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন ইতিমধ্যে করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে কলকাতা ও রাজ্য পুলিশের যে এই দুটোর যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেম্বর মাসে কমপ্লিট করানো হবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোল্ড ইন্ডিয়া 640খানা ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য, এখানে কিন্তু ট্রেনিং আপনাদের করানো হবে, যেটা কোল্ড ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অল ওভার ইন্ডিয়া জুড়ে। ভারত ইলেকট্রনিক্স 77 ট্রেনিং ইঞ্জিনিয়ার, যদি আপনারা কেউ ইঞ্জিনিয়ার অলরেডি শিক্ষাগত যোগ্যতা করেছেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন। কেন্দ্রে দেখতে পাচ্ছেন 117খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন। একটু নিচের দিকে আসলে রাজ্য সরকারের ইতিমধ্যে ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন রকম
ইতিমধ্যে বিভিন্ন রকম দপ্তরে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। এখানে কী বলেছে, পশ্চিমবঙ্গ সরকার আইনি বিভাগে কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর 10 জন করে লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, যেটা আমি বারবার বলে থাকি যে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, সঙ্গে এখানে নর্মালি 6 মান্থ হোক অথবা 1 ইয়ার হোক একটি কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন পড়বে আবেদনটি করার জন্য। 18 থেকে 40 মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে, বাংলা টাইপিংয়ের যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে, তাহলে আবেদনটি আপনারা এখানে করতে পারবেন। এ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি জাস্ট এখানে প্রকাশিত হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলো এই পেপারটির একদম শেষাংশে দেখা যাক যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে চলছে। পেপারটি যারা যারা কিনছেন তারা তো অবশ্যই এই জায়গাটিতে অবশ্যই আপনারা ফলো আপ করছেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের কোন কোন পরীক্ষার অ্যাডমিটগুলি ডাউনলোড করা চলছে সে সকল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে এই পাশে একদম বাঁ পাশে দেখতে পারবেন যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সঙ্গে অফিসিয়ালি সাইট সহ শূন্যপদ সকল সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই এই পেপারটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন। এ হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।